মাঝে মধ্যে ইবাদত করার পর মনে হয় রিয়া করে ফেললাম, যদিও রিয়া করা বা এই জাতীয় নিয়ত আমি করিনি, এটা কি শুধুই ওয়াসওয়াসা? সমস্ত ইবাদত করার সুযোগ হয় আলহামদুলিল্লাহ, কিন্তু গুনাহ ছাড়তে পারছি না, করণীয়। জুমার দিনে বাংলা বয়ানের সময় কি দুখুল মসজিদ নামাজ পড়া যাবে, নাকি নামাজ পড়া না পড়ে বয়ান শুনতে থাকব? এক উজুতে কয় রাকাত নামাজ পড়া যায়? যেহেতু আমরা সবাই মোবাইল ব্যবহার করি, সেক্ষেত্রে না চাইলেও না যায় ছবি ভিডিও সামনে চলে আসে, এতে কি ওজু নষ্ট হয়? এরপরে কি নামাজ পড়া যাবে? এ সমস্ত দেখলে ওজু নষ্ট হয় না, তবে সম্ভব থাকলে ওজু করে নেওয়া ভালো। আর এক ওজু দিয়ে কত রাকাত নামাজ পড়া যাবে এরকম কোনো সীমাবদ্ধতা নেই, বরং যতক্ষণ ওজু থাকবে ততক্ষণ আপনি যত খুশি তত নামাজ পড়তে পারবেন। সাজিদ মাহমুদ রবিন এআইডি থেকে আপনি লিখেছেন, জুমার দিনে বাংলা বয়ানের সময় কি দুখুল মসজিদ নামাজ পড়া যাবে, নাকি নামাজ পড়া না পড়ে বয়ান শুনতে থাকবো? অবশ্যই নামাজ পড়বেন, নামাজ পড়ে তারপর বসবেন, কারণ জুমার আগে ইমাম সাহেব অনেক আগে থেকে মসজিদে চলে আসা মানুষদের নসিহার যে সেশনে থাকেন সেটি তো খুতবানা, বিধায় যেহেতু খুতবানা অতএব আপনি মসজিদে ঢুকেছেন, ঢোকার পর দুই রাকাত সালাত আদায় করবেন। অনেক ইমামদের মতো তো খুতবা চলাকালীনও নামাজ পড়ার কথা তারা বলেছেন, সেখানে আপনি বাংলা যে নসিহা সেশন বা বক্তব্য চলে তখন দুখুল মসজিদ না পড়ে বসার কোনো সুযোগ নেই। মসজিদে যখন বসবো দুখুল মসজিদ পড়ে তারপর আমরা বসবো না। বিশ্বাদ আসলাম খুব গুরুত্ব আরোপ করেছেন, এক ব্যক্তি জুমার দিনে এসে বসে গেছেন, বিশ্বাদ আসলাম তাকে তুলে আবার সালাত পড়ে তারপর বসার নির্দেশ করেছেন। শাহানুর রহমান শিহাব আপনি লিখেছেন, মাঝে মধ্যে ইবাদত করার পর মনে হয় রিয়া করে ফেললাম, যদিও রিয়া করা বা এই জাতীয় নিয়ত আমি করিনি, এটা কি শুধুই ওয়াসওয়াসা? এটা কোনো কোনো ক্ষেত্রে শুধুই ওয়াসওয়াসা, বিশেষ করে এ ধরনের কথা আপনার মাথায় মোটেই আসেনি অথচ এই বিষয়ে আপনাকে পেরেশান করছে, অস্থির করছে, যদি এরকম হয় তাহলে সেটা শয়তানের ওয়াসওয়াসা, এবং শয়তান আপনাকে পেরেশান করে আপনার ইবাদতের মনোযোগকে নষ্ট করতে চায়, অন্যদিকে আপনার ইবাদতের মনোযোগটাকে ডাইভার্ট করতে চায়, সেজন্য আপনি এগুলোকে কোনো অবস্থাতে পাত্তা দিবেন না। বিশেষ করে যখন এরকম পরিস্থিতি থাকবে, অর্থাৎ আপনার ইবাদতের মধ্যে আপনার কাউকে দেখানোর কোনো ইচ্ছাই আপনার নাই, আপনার মনেও সেরকম কিছু ছিল না, অথচ আপনার কেউ যেন বলছে যে তুমি এর জন্য করছো, ওয়াসওয়াসা, এরকম ওয়াসওয়াসাকে পাতা দেওয়ার কোনো কাজ দরকার নেই, আপনি আপনার নিজের মতো করে ইবাদতগুলো করে যাবেন এবং আল্লাহ তাআলার উপর ভরসা করবে, আল্লাহ তাআলা আপনার ইবাদত কবুল করবেন ইনশা আল্লাহ তাআলা। অনেক সময় আমরা ইবাদত করার সময় কাউকে দেখানোর উদ্দেশ্য নাই, কিন্তু ইবাদত শুরু করার কিছুক্ষণ পর হয়তো কেউ দেখে ফেলেছে, তখন আমাদের মধ্যে ভালো লাগা কাজ করে, যদি এরকম হয় তাহলে সেটাও কিন্তু লৌকিকতা বা মানুষ দেখানোর কারণে নষ্ট হওয়া যে ইবাদত সে তার মধ্যে পড়বে না। আরিফ আল ইসলাম এআইডি থেকে আপনি লিখেন, সমস্ত ইবাদত করার সুযোগ হয় আলহামদুলিল্লাহ, কিন্তু গুনাহ ছাড়তে পারছি না, করণীয় কি? গুনাহ ছাড়তে পারাটা খুব কঠিন কাজ, অন্যান্য ইবাদতের তুলনায় গুনাহ ছাড়াটা অনেক বেশি চ্যালেঞ্জিং কাজ এবং অনেক বেশি কষ্টের কাজ, সেজন্য গুনাহ থেকে বাঁচার জন্য এবং গুনাহ ছাড়ার জন্য প্রয়োজন হলো দৃঢ় মনোবল এবং গুনাহ ছাড়ার গুরুত্ব বুঝতে পারা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার একজন প্রিয় সাহাবীকে বলেছেন, ইত্তাকিল মাহারিমা থাকুন আবাদান নাস, তুমি হারাম কাজ থেকে বেঁচে থাকো তাহলে সবচেয়ে বড় আবেদ হতে পারবে, মানুষদের মধ্যে সবচেয়ে বড় ইবাদত গুজার হতে হলে তোমার হারাম কাজ থেকে বেঁচে থাকতে হবে, হারাম কাজ থেকে বেঁচে থাকাটাই হলো সবচেয়ে বড় ইবাদত গুজার হওয়া। এই জন্য হারাম কাজ থেকে বেঁচে থাকার গুরুত্বটা আমাদেরকে অনুধাবন করতে হবে, আঁচ করতে হবে, উপলব্ধি করতে হবে, এবং হারাম কাজ থেকে বেঁচে থাকার জন্য হারাম পরিবেশ ছাড়তে হবে, গুনাহের পরিবেশ ছাড়তে হবে এবং নেককারদের পরিবেশ থাকতে হবে। আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহু ওয়া কুনু মাআস সাদিকিন, হে ইমানদারগণ তোমরা তাকওয়া অবলম্বন করো, গুনাহ বর্জন করো, আল্লাহর ভয় অন্তর ধারণ লালন করো এবং নেককারদের সঙ্গ অবলম্বন করো। আস সুন্নাহ ফাউন্ডেশন উম্মার স্বার্থে সুন্নাহর সাথে।